বন্ধুরা, আমি সেলিম বক্স মন্ডল, পারফেক্ট কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে যেটা আমরা ডিসকাস করতে চলেছি, WBP সিলেবাসকে কীভাবে আমরা হ্যান্ডেল করব এবং কী করে আমি অতি সহজে পাস করব এবং কী কী সাবজেক্টের উপর আমাকে বেশি জোর দিতে হবে। তো WBP সিলেবাসটা প্রথমে আমরা জেনে নিই। WBP প্রথমে কী হয়, একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে ফিজিক্যাল হয়, তারপরে মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। তো প্রিলিমিনারিতে কী হয়, নর্মালি যদি প্রিলি দেখি, প্রিলি হয় কি, প্রথমে ম্যাথ থাকে 30 মার্কের, জিআই থাকে 20 মার্কের এবং জিকে থাকে 50 মার্কের। বিগত দু বছরে আমাদের একবার হয়েছিল কত, 28-এ পাস মার্ক, একবার হয়েছিল 24-এ নর্মালি, জেনারেল 26-এ। এই প্রথমে 2018-তে হয়েছিল কত, 2028-এ এবং 2019-এ হয়েছে কত, 26-এ প্রিলি পাস। তাহলে আমরা ধরে নিলাম এবছর আমরা 35 পাস মার্ক হবে ইনকেস, যেটা আমরা ম্যাক্সিমাম। তারপরেও দেখা যায় 5 লক্ষ অ্যাপ্লিকেশন এলে 50,000 ছেলে পাস করছে, তারপরে সব বাকি ছেলে ফেল করছে। যেটা বলছিলাম, তাহলে আমাদের এবছর ধরে নিলাম আমরা 35-এ পাস করবো। তাহলে 35 পেতে গেলে আমরা কোন কোন সাবজেক্টকে উপর জোর দিতে হবে। আমি যেটা বলি, পরীক্ষাতে ম্যাথটাকে সব থেকে বেশি জোর দেওয়া দরকার, কারণ এখানে আমাদের কনফার্ম নাম্বার। আমি যদি ম্যাথ অ্যান্ড জিআই এই দুটোর ওপরে ভালো করে জোর দিই, তাহলে আমরা এখানে 80-40 পেয়ে যাব। জিকেটা আমরা হাজার পড়ি না কেন, কেউ কমন দিতে পারেন, আমি 40টা পারবো। তোমাকে সারা বছর পড়তে দিলাম আমি, হ্যাঁ, তারপরে 40 তুমি গ্যারান্টি দিতে পারবো না, সে শিক্ষকই হোক, জিকের বা অন্য কিছুই হোক। কিন্তু আমি যদি 4টি মাস ভালো করে ম্যাথ এবং জিআই ঠিকঠাক করি, তাহলে আমি এখানে 40% শিওর দিয়ে পেতে পারি। তাই এই এখানে যেমনি আমি বলতে পারি, এখানে তুমি 20 করে নাও বা এখানে তুমি 25 করতে পারো, আর এখানে তুমি 15 করো, আরাম করে জিআই 15 পাওয়া যায় এবং ম্যাথে 25-30টার ভেতরে 25টা আরাম করে পাওয়া যায়। তাহলে আমি 40-ও দরকার না, আমার কত দরকার, 35। এখান থেকে আমি ইচ্ছা করে তৈরি করতে পারি। এখন জিকে যদি আমরা নাও পড়ি, আমরা আপ টু, যখন আমি WBP ফর্ম ফিল আপ করছি, আশা করি সবাই মাধ্যমিক পাস। তাহলে জিকেটা নর্মালি মাধ্যমিক লেভেলের একটা সিলেবাস থেকে আসে। আমরা কম বেশি জানি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, আমরা কোন রাজ্যে বাস করি, আমাদের রাজধানী কী, এগুলো এর উপরে বেস করে যতটুকু জ্ঞান আছে, বেসিক জ্ঞান, যে চাকরি যদি তুমি পরীক্ষা দিচ্ছ, কোনো না কোনো বই তোমরা গাইড করছোই, সেখানে তুমি যদি নর্মাল পড়ো পার ডে 8 ঘন্টা বা 1 ঘন্টা, এখান থেকে আশা করি 15টা তুমি পাবেই, 100% কেউ তুমি 15টা ঠিকঠাক পড়ো। বেশি পড়তে হবে না, প্রতিদিন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এই ভালো প্রতিদিন 10 ঘন্টা পড়লাম, তাতে কোনো লাভ নেই। বোকার মতো পড়লে হবে না, পড়ার মতো করে পড়তে হবে। তুমি পড়ো এই জায়গাটা যতটা পারো, ম্যাথ এবং জিআইটা, কারণ এইটা আবার কি মেনে তুমি পাবে। তো আমার যদি এই দুটো ক্লিয়ার করে পড়ি, তাহলে আমার এখানে আসছে কত, 50, আমার দরকার কত, 35 মতো। তাহলে আমি যেটা বারবার বলবো, ম্যাথটাকে ভালো করে এখন হাতে টাইম আছে, কারণ আমরা মেনের জন্য তৈরি হচ্ছি। ম্যাথে 35টার যদি মধ্যে 25টা আরাম করে করা যায়, যে কোনো ছেলে যদি একটু ভালো করে ধৈর্য ধরে পড়ে এবং ঠিকঠাক গাইডলাইন মেনটেন করে চলে, তাহলে 35টার ভিতরে 25টা আরাম করে পারে এবং জিআই 20টার ভিতরে 15টাতে নেমেই যায় নর্মালি, হলো। এবং জিকে যারা বোকার মতো শুধু জিকে নোট দেন, জিকে বই দেন, আমি দেখছি বাইরে বাইরে সবাই অনেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে, স্যার জিকের নোট দরকার, জিকের নোট, জিকের নোট নিয়ে বেশি কিছু হয় না, জিকের কোন বই পড়বো সেটা বেশি ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা বইকে ফলো করো। আমি কোনো পার্টিকুলার কোনো বইয়ের কথা বলছি না, যে কোনো একটা বইকে তোমার ঠিকঠাক মেনটেন করে চলো। এবার আসছে মেন, মেনে একই রকম ম্যাথ আছে, জিআই আছে, জিকে আছে অ্যান্ড ইংলিশ আছে, কত আছে এখানে, আছে 20, এখানে 15, 25 অ্যান্ড 25। গত বছরে হয়েছিল জেনারেল কাট অফ 50 মতো, এবছরে হয়েছে কত, 57। ইন্টারভিউ নিয়ে, উইদিন ইনক্লুডিং কি ইন্টারভিউ, তাহলে আমি যদি মোটামুটি এবছর ধরলাম মেনেই আমি 50 পাই রিটেন পরীক্ষায়, ইন্টারভিউ কিছু না করেও আমরা 8 মতো পেতে পারি। তাহলে আমি যদি মেনে 50-55 টার্গেট রাখি, পেতে পারি, তাহলে আমার ইন্টারভিউ মেন পরীক্ষাতে কোনো অভাব কি, WBP পরীক্ষা কেউ ঠাকুর না, ইন্টারভিউ যতই কম দেখ না কেন তুমি বাদ যাবে না। তাহলে কী করে পেতে হবে, কী করে পড়লে আমি 50-55 পেতে পারি, আমি যেটা বললাম, যেহেতু তুমি আগে যদি ভালো করে ম্যাথটা গাইড করে থাকো প্রিলি থেকে বা এখন থেকেই, তাহলে তুমি মেনে গিয়ে ম্যাথে 20-টার ভিতরে 17টা আরাম করে নামাতে পারবে,
হ্যাঁ কুড়িটা কুড়িটা বলবো না, পারলেও করবে না। তিন চারটে অঙ্ক, দুটো তিনটে বা তিন চারটে অঙ্ক এমন ধরনের গাণিতিক সমস্যা এমন ধরনের দেয় যেগুলো করতে গেলে বেশি টাইম কাজ, সেই গাণিতিক সমস্যাগুলো আমি কখনোই করবো না। জিআই আমি ধরবো 13, আরাম করে পড়া যায়। জিকেতে তোমরা বলতে পারবে, যদি এখন আমি জিকে আগে পড়ে শিখলো এখন মোটামুটি আমরা 15 পেতেই পারি। হ্যাঁ মেন যখন করবে যেটা রাজ্যের ওপরে হচ্ছে তখন তুমি 15 কাছাকাছি ধরবো আমি। ইংলিশে ওই রকমই 12-13 উপর ধরবো। তাহলে এখন দেখি আমার কত আসছে, কত আসছে এটা 30-40-50-57 কত আসলো 57। তাহলে আমার দরকার কত ছিল 50-55 মধ্যে, যেটা আমি রিটেনে যদি পড়ি তাহলে কত পাবো 57। তাহলে আমার মেনলি যেটা তুলতে পারবে, আমি যেটা বলি ইংলিশ আমরা যতই পড়ি না কেন 20 বলতে পারবো না কখনোই, 15 পেলে খুব বেশি যদি ভালো হও তাহলে 15 তুমি দিতে পারো। হে আমি কথা ধরেছি একটু যদি ঠিকঠাক গাইড মেনটেন করে চলো, পুরো সিলেবাসটা কখনোই পড়া উচিত নয়, সিলেবাস অর্ধেকটা বাদ দিতে হবে প্রথম কাজ। আমি যে 25-এর মধ্যে 12 ধরেছি, 25-এর মধ্যে তোমরা 10 নম্বর অটোমেটিক বাদ দিতে হবে। আমার ইউটিউবে আমার ইংলিশ স্যার করেছে কোনগুলো কোলে কারোর পাওয়া যায় সেগুলো আমাকে দেখিয়ে দিয়েছিল, তোমাদের আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে হলো। সুতরাং তুমি যদি চেষ্টা করো তাহলে 15-25-এর মধ্যে 12 আরাম করে পেতে পারো, 25-এর মধ্যে 25 সিলেবাসকে কভার করা কখনোই প্রয়োজন হয় না। দ্বিতীয় আছে জিকে, জিকেটা মোটামুটি একটা নির্দিষ্ট সাইড থেকে মেনটেন করো, কোন সাইড থেকে কটা প্রশ্ন আসে আমি সামনের দিন সেগুলো আমি সামনে জিকে যেদিন সিলেবাস নিয়ে আলোচনা করবো সেদিন বলে দেবো যে জিকেতে কোন কোন সিলেবাস থেকে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে, কোন কোন সাইডে জন্য ধরো ইতিহাস করলে কটা পাবো, সায়েন্সে করলে কটা পাবো, পরিবেশ থেকে পড়লে কটা পাবো, এই ধরনের কম্পিউটার থেকে পড়লে 2 না 3 পাবো। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমাকে প্রথমে অ্যাটেন্ড করতে হবে। এই নয় যে সারাক্ষণ জিকে পড়ে গেলে জিকে পড়তে ভালো লাগে তাই জিকে পড়ে গেলাম, জিতে পড়তে ভালো লাগছে বলে জিকে পড়বো আর বাকিগুলো দেখবো না, তাদের কিন্তু তুমি পাস করতে পারবে না। তুমি এমন কোনো ছাত্র খুঁজে পাবে না যার জিকেতে এক্সপার্ট কিন্তু চাকরিতে পাস করেছে, কিন্তু তুমি এরকম অনেক ছাত্র খুঁজে পাবে যারা অঙ্কেতে এক্সপার্ট তার কিন্তু চাকরি একটা নয় 4-5টা চাকরির জন্য কোয়ালিফাইড হয়ে বসে আছে। তাহলে তোমাকে জোর দিতে হবে কি অঙ্কতে, অঙ্ক যদি ঠিকঠাক করতে পারো বা গণিত যদি ঠিকঠাক করতে পারো তুমি জিআইটাকেও কভার করে নিতে পারবে, কারণ গণিতের সাথে জিআইয়ের অনেকটাই সম্পর্ক আছে। তাহলে এইখানে যে 30 নম্বর তুলছো 35-এর মধ্যে তুমি 30 নম্বর পাচ্ছ, আর এই 50-এর মধ্যে কত পাচ্ছি আমরা 27 নম্বর। তাহলে টার্গেটটা এইখানে রাখতে হবে যে আমাকে এইখানে কী করে তুলবো, আর এইটা যদি কভার না করতে পারো তাহলে তুমি মুশকিলে পড়ে যাবে। তাহলে কত পাচ্ছি আমরা 57। তাই বারবার রিকোয়েস্ট করবো স্যার জিকে নোট না নিয়ে সারাদিন জিকে নিয়ে বসতে পড়া দেখতে গেলেই দেখা যায় পড়তে বসলে জিকে নোটটা নিয়ে হাতে বসে আছি, গণিত পড়তে ভালো লাগে না, গণিত বুঝতে পারি না, এটা কোনো সমস্যার সমাধান নয়, তোমাকে বুঝতে হবে। তুমি যদি চাকরি করতে চাও, যদি বলো না না হলেও চলবে অ্যাজ উইস, যদি চাকরি করতেই হয় যেটা তোমাকে পড়ার দরকার সেটাকে তোমাকে বেশি পড়তে হবে, সেটার জন্য যেখানে দরকার হয়। কেউ বলছে স্যার আমার বাঁকুড়ায় বাড়ি আমি যেতে পারবো না আপনার সেন্টারে বা অন্য সেন্টারে, অনেক দূরে স্যার বাড়ি থেকে ছাড়বে না, চাকরি কিছু যদি করতে চাও তাহলে তখন তুমি জয়েন করবা কি করে। অনেকে মাঝে মাঝে আমাদেরকে ফোন করছে স্যার অনেক দূরে আমাদের আপনাদের সেন্টার আমরা যেতে পারবো না, হয়তো খুব বেশি হলে 100-150 কিলোমিটার দূরে, তখন চাকরি পাবে জয়েনিং যেটা তোমাকে কোচবিহার দেয় একটা কলকাতা ছেলেকে কোচবিহারে জয়েনিং দিল, তুমি কি জয়েন করবে না? চাকরির পরে তুমি যেখানে যেতে পারবো, চাকরির আগে যেতে হবে, খাটনিটা চাকরির আগে পাওয়ার আগে, পেলে তো সবাই ইন্টারেস্ট সেটা টাকা পাবো, টাকা পাওয়ার আগে যোগ্য তো হও টাকা পাওয়ারটা। তাই বারবার বলবো তোমাকে ওইগুলো অজুহাত দেখে লাইফে বসে থেকে কোনো কাজ নেই, তোমাকে চাকরি করতে হলে দম লেগে আগে তোমাকে সামনে দিকে এগোতে হবে। কবে ফর্ম বেরোবে স্যার, ফর্ম কবে বেরোবে, তুমি ফর্ম বেরোলে কি তুমি পাস করে যাবে? ফর্ম বেরোনোর পরে যদি 1 মাস পরে পরীক্ষা হয় তুমি কি পাস করে যাবে? তোমরা কি রেডি আছো? যদি বলো হ্যাঁ তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে পড়তে শুরু করে দেয় যে কোনো জায়গাতে, আমার কাছে না যে কোনো সেন্টারে। তুমি আগে দেখে নাও সেই সেন্টারে কী করাচ্ছে, কীভাবে পড়াচ্ছে, তুমি তোমার বোধগম্য কী নয়, তোমার লাইফটা সেই জায়গায় তুমি ছেড়ে দিচ্ছ পুরো একটা একটা সেখানে, মানে তোমার একটা লাইফের একটা অর্ধেক পার্ট। সুতরাং সেখানে তুমি দেওয়ার আগে তুমি নিজেকে আগে যাচাই করবে, শুধু তুমি নিজেকে নয় যে সেন্টারে যাবে সেই সেন্টারে 10 বার যাচাই করো, 1 বার না 10 বার সেই মাস্টার তোমাকে করানোর মতো যোগ্য কি না। হ্যাঁ তারপরে তুমি ডিসিশন লও। তো বারবার যে সেই জন্য বলবো যে তোমরা আগে গণিত বা জিআইটাকে আগে বেশি ফেভার করো, জিকে জিকে করে বেশি মাথা গা না আগামী গণিতের যে প্রবলেম বেসিকগুলো, আর গণিত শিখতে গেলে কী করতে হবে গণিতের সিলেবাস নিয়ে আমি নেক্সট এপিসোডে আসবো, যে গণিতটাকে কী করে হ্যান্ডেল করতে হবে, গণিতের যে প্রবলেমগুলো আছে কী করে হ্যান্ডেল করবো।
তো যেটা বলছি যে গণিত নিয়ে কোনো সমস্যা হবে না আশা রাখি, আমার কিছু ভিডিও বেশি করে রেখেছি যেখানে তোমরা ইচ্ছা করলে দেখতে পাবো, দূর দূর হলেও তোমরা অনলাইনে এখন পড়তে বসো, কেউ কেউ খাতা খুলে পড়তে বসো, ইউটিউব শুধু শুধু একটা ইউটিউবে দেখলেই যে অঙ্ক প্রবলেমটা, গণিত ব্যাপারটা ঠিক এরকম নয়। তুমি যখনই ইউটিউবে কোনো চ্যানেল দেখবা তখন তোমার খাতা কলমে নিয়ে বসতে হবে, একদিন যেরকম রুটিন বাই রুটিন প্রতিদিন একদিনে দশটা দেখলাম তারপর দিন একটাও দেখলাম, তুমি রুটিন করে নাও, কোনো একটা যে কোনো চ্যানেলকে ফলো করো, আমার চ্যানেল বলে কথা নয় যে কোনো চ্যানেলকে ফলো করো, যে পাঠটুকুলো প্রতিদিন প্রতি সপ্তাহে তিন দিন এই চ্যানেলের দুটো করে ভিডিও দেখবো, সেই চ্যানেলকে আমি তিন ঘন্টা করে টাইম দেবো, খাতা কলম নিয়ে বসলে একটা দশ মিনিটের ভিডিও দেখতে তোমার এক ঘন্টা টাইম লাগতে পারে, কারণ প্রতিটা প্রবলেমকে তোমাকে টুকতে হবে, প্রতিটা প্রবলেম বুঝতে হবে, প্রয়োজন হলে সেই চ্যানেলে কমেন্ট করে জানাও সেই চ্যানেলে কী তোমার কী প্রবলেমগুলো, আশা করি যারা চ্যানেলে প্রবলেম সলিউশন করছেন বিভিন্ন রকম গ্রুপে আছেন তারা অবশ্যই চেষ্টা করবে তোমার সলিউশনগুলো করতে। আর দ্বিতীয়ত কথা, অনলাইনে সব কিছু তো কিছু হয় না, হ্যাঁ যদি তোমার ক্ষমতা থাকে অনলাইনে সমস্ত করতে পারবো তাহলে তুমি করতে পারো, আর অনলাইনে সমস্ত কিছু সম্ভব হয় না, আমরাও কি সমস্ত ক্লাস অনলাইনে দিতে পারি? আমাদেরকে মোটিভেশন করার জন্য কিছু ক্লাস দিতে হয়, অনলাইন আর অফলাইনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তুমি অনলাইনে তুমি অফলাইনে তুমি আমাকে দশবার জিজ্ঞেস করবে, অনলাইনে দশবার জিজ্ঞেস করতে পারবে না, তবুও আমরা চেষ্টা করছি যতটা পারি হেল্প করতে। তো যদি এরকমভাবে WBP চাকরি করতে চাও একটা নির্দিষ্ট রুলস মেনটেন করে করো, শুধু জিকে নয় সব বাকি আমার যেটা বলবো বারবার ম্যাথ অ্যান্ড GI প্রিলি থেকে শুরু করো, কবে ফর্ম বেরোবে সেটা কোনো বিষয় নয়, সেটা যেন তুমি তৈরি আছো তো, ঢাল তরোয়াল নিয়ে রেডি তো, কবে যুদ্ধ হবে সেটা যেন তুমি ঢাল তরোয়াল তৈরি করবে, সেদিন তো সবাই জামে ভিড়ে আটকে থাকবে, সেদিন সবাই ছুটাছুটি করবে ফর্ম বেরোনোর পরে, কিন্তু তুমি তার আগের থেকে রেডি হয়ে বসে থাকো চাকরি করার জন্য। আর দূর কোনো ফ্যাক্ট নয় লাইফ কোচ যদি চাকরি করতে চাও, ঠিক আছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর কোনো কোয়েরি থাকলেও তাও কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত যতটা পারি আমার তরফ থেকে তোমাদের সমাধান করার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।